দূরে তবু কাছে, যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে ফিরে এসেছে আর একটি নতুন পর্বে। আজকের পর্বে আমরা গাউসের সূত্রের ব্যবহার নিয়ে আলোচনা করব। গাউসের সূত্রের নানাবিধ ব্যবহার আছে, তার মধ্যে আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের একটি সরল ও সুষম আয়তের দণ্ডের জন্য এর নিরেট তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্য কীভাবে নির্ণয় করতে হয় তা আমরা শিখব। আচ্ছা, গাউসের সূত্রের ব্যবহারের পূর্বে আমরা একটু কুলম্বের সূত্রের সীমাবদ্ধতাতে জেনে আসি। কারণ কি, পরীক্ষায় প্রায়শই কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা পরীক্ষা আসে। তাহলে আমরা কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা, তাহলে দেখো যে কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা আসলে কী। কুলম্বের সূত্রটা আমরা জানি যে কুলম্বের সূত্র শুধুমাত্র বিন্দু আধানের জন্য কার্যকারী। ধরো এরকম একটা বিন্দুতে ধরো কিউ পরিমাণ আধান আছে, তো এখান থেকে আর দূরত্বে আমরা এখান থেকে তড়িৎ প্রাবল্য ই নির্ণয় করতে পারবো কুলম্বের সূত্র দিয়ে। আমরা আধানের উপর ক্রিয়াশীল বল এফ নির্ণয় করতে পারবো, বিভব পার্থক্য ভি। এখন ধরো এই চার্জটা তো একটা নির্দিষ্ট বিন্দুতে ছিল, যদি আমরা এই চার্জগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখি, ধরো এই বিন্দুতে একটা ধনাত্মক চার্জ আছে প্লাস চার্জ, এই বিন্দুতে একটা প্লাস চার্জ আছে, এই বিন্দুতে একটা মনে করো যে মাইনাস চার্জ আছে, এরকম এখানে একটা মাইনাস চার্জ, এখানে একটা প্লাস চার্জ, এরকম একটা ক্ষেত্রের মধ্যে বিভিন্ন রকমের চার্জ ছড়ানো ছিটানো আছে। তাহলে দেখো যে এই প্লাস চার্জ থেকে তড়িৎ প্রাবল্য কিন্তু বাইরের দিকে যাবে, আর মাইনাস চার্জে তড়িৎ প্রাবল্য ভিতরের দিকে ঢুকবে, প্রবেশ করবে। তাহলে এখান যে এখানে নেট যে ফ্লাক্সটা, সেই ফ্লাক্স থেকে আমরা কিন্তু তড়িৎ প্রাবল্য ই, এফ এবং ভিগুলো নির্ণয় করতে পারবো। তবে সেই ক্ষেত্রে কুলম্বের সূত্র কাজ করবে না, কাজ করবে হচ্ছে গাউসের সূত্র। কারণ কি, আমরা জানি কুলম্বের সূত্র শুধুমাত্র বিন্দু আধানের জন্য কাজ করে, আর গাউসের সূত্র যে কোনো ধরনের চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কাজ করে। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে গাউসের সূত্র হচ্ছে সামগ্রিকভাবে কাজ করে, আর কুলম্বের যেখান থেকে কুলম্বের সূত্রে ফিরে আসা যায়, আর কুলম্বের সূত্র হচ্ছে গাউসের সূত্রের একটি নির্দিষ্ট ঘটনা বা নির্দিষ্ট কেস। তাহলে কুলম্বের সূত্রে যে সীমাবদ্ধতা আমরা জেনে নিলাম, যে কুলম্বের সূত্রটি শুধুমাত্র বিন্দু আধানের জন্য কাজ করে, আর এই চার্জ যদি স্মরণ ছিটানো থাকে সেই ক্ষেত্রে কুলম্বের সূত্র কাজ করবে না, কাজ করবে গাউসের সূত্র। আমরা এখন এই গাউসের সূত্রের অসীম দৈর্ঘ্যের একটি সরল ও সুষম আয়িত দণ্ডের জন্য এর নিরে যে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ফ্লাক্স, সেই ফ্লাক্সের পরিমাণটা কীভাবে নির্ণয় করতে হয় তা দেখব। এখন তোমরা দেখো যে এখানে বলেছে কি, অসীম দৈর্ঘ্যের একটি সরল ও সুষম আয়িত বস্তু। তাহলে আমরা এই চিত্র থেকে দেখো যে এই যে মাঝখানে আমরা যে একটা লম্বা দণ্ডের মতো দেখতে পাচ্ছি, আমরা মনে করি যে এই দণ্ডটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের সরল এবং সুষম আহিত, সুষমভাবে আহিত। তার মানে এর মধ্যে চার্জগুলো ছড়ানো ছিটানো অবস্থায় আছে, এবং এই দণ্ডটি উপরের দিকে ধরো প্লাস ইনফিনিটি পর্যন্ত এবং নিচের দিকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। এই অসীম দণ্ডের মধ্যে যে পরিমাণ চার্জ আছে, ধরে নাও যে পরিমাণ চার্জ আছে, যদি এই চার্জগুলোকে আমরা একটা কেন্দ্রে বা একটা বিন্দুতে আনতে পারতাম, তাহলে কিন্তু আমরা কুলম্বের সূত্রে অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু যেহেতু আমরা এটা আনতে পারছি না, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদের গাউসের সূত্রকে অ্যাপ্লাই করতে হবে। এখন এই গাউসের সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা কী করব, আমরা এই দণ্ড থেকে এইচ পরিমাণ, যে অসীম দৈর্ঘ্যের যে দণ্ড থেকে আমরা এইচ পরিমাণ অংশটুকু কেটে নিলাম। এইচ পরিমাণ অংশ আমরা কেটে নিয়ে এই আর ব্যাসার্ধের একটা সিলিন্ডার কল্পনা করি, যে এইচ থেকে যে পরিমাণ অংশটা আমরা কেটে নিয়েছি সেখানে আমরা আর ব্যাসার্ধের একটা সিলিন্ডার কল্পনা করি, এবং মনে করি যে এই দণ্ডটি এই এইচ দৈর্ঘ্যের এবং আর ব্যাসার্ধের যে সিলিন্ডারটি তার মধ্যে অবস্থিত। এখন আমরা এই যে সিলিন্ডারটাকে কল্পনা করলাম, এই সিলিন্ডারটাকে আমরা মনে করি যে গাউসীয় তল বা গাউসিয়ান সারফেস। এখন দেখো আমরা যে বিন্দুর তড়িৎ প্রাবল্য নির্ণয় করব, সেই বিন্দুটি অবশ্যই অবশ্যই গাউসের তলের উপর থাকতে হবে, এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। এখন দেখো যে এই যে সিলিন্ডারটি বা একটা যে তলের মধ্যে আমরা যে সুষম আহিত যে দণ্ডটি রেখেছি, যে সুষম সরল আহিত দণ্ড, সেই দণ্ডের যে আমরা যে তলটা কল্পনা করেছি গাউসীয় তল, সেই তলের উপর একটা ছোট্ট এলাকা নিলাম আমরা ডিএস। দেখো বক্রাকার যে পৃষ্ঠটা আছে, অর্থাৎ সিলিন্ডারের যে বক্রাকার পৃষ্ঠ, তার উপর ছোট্ট একটা এলাকা নিলাম ডিএস। এখন দেখো এই যে এলাকাটা, অর্থাৎ এইচ পরিমাণ যে তোমার দৈর্ঘ্য আর যে ব্যাসার্ধ হচ্ছে এলাকাটা, এর কিন্তু আসলে একটা তল না, এই বক্রাকার একটা তল আছে। এরপরে দেখো উপরের দিকে একটা বৃত্তাকার এবং সমতল একটা পৃষ্ঠ আছে, বৃত্তাকার সমতল পৃষ্ঠ। তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা বৃত্তাকার এবং সমতল পৃষ্ঠ। এই বৃত্তাকার সমতল পৃষ্ঠ একই রকমভাবে দেখো নিচের দিকে আর একটা বৃত্তাকার এবং সমতল পৃষ্ঠ আছে। যদি এখন আমরা এই তিনটা তলের ফ্লাক্সের পরিমাণ বের করতে পারি, তাহলে কিন্তু আমরা এখান থেকে নেট বা মোট ফ্লাক্সের পরিমাণটা পাবো। তারপর আমরা মোট ফ্লাক্স থেকে আবদ্ধ চার্জের পরিমাণটা বের করতে পারবো। এখন দেখো এই যে অসীম দণ্ডের যে দৈর্ঘ্য, যে সরল অসীম দণ্ডের যে দৈর্ঘ্যর মধ্যে যে সুষমভাবে যে আহিত যে বস্তুটি, সেখানে আমরা ধরে নিলাম যে এই দণ্ডের মধ্যে কী পরিমাণ চার্জ আছে,
কি পরিমাণ চার্জ আছে, কিউ পরিমাণ। এখন দেখো এই দণ্ডটি থেকে কিন্তু আমি এইচ পরিমাণ অংশটা কেটে নিয়েছি। কি পরিমাণ অংশ কেটে নিয়েছি? এইচ পরিমাণ অংশ। এই তাহলে আমি যদি এই কিউকে এইচ দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমি কি পাব, আমি পেয়ে যাব এই এইচ দৈর্ঘ্যের মধ্যে কতটুকু চার্জ আছে সেই চার্জের পরিমাণটা, এবং সেটাকে আমরা ল্যামডা দ্বারা চিহ্নিত করি। তাহলে এই ল্যামডা বলতে আমরা বুঝি, দেখো যে ল্যামডার একক আবার কি, ল্যামডার একক হচ্ছে কুলম পার মিটার, কুলম পার মিটার, ল্যামডার একক হচ্ছে কুলম পার মিটার। অর্থাৎ এই কিউকে এইচ দ্বারা ভাগ করলে আমরা এইচের মধ্যে যে চার্জ আছে সেই চার্জের পরিমাণটা পাচ্ছি, এবং এই চার্জটাকে আমরা ল্যামডা দ্বারা চিহ্নিত করি, ল্যামডার একক হচ্ছে কুলম পার মিটার। এখন দেখো কুলম পার মিটার বলতে আমরা বুঝি যে প্রতি একক দৈর্ঘ্যে কী পরিমাণ চার্জ আছে বা প্রতি মিটার দৈর্ঘ্যে কী পরিমাণ চার্জ আছে সেই চার্জের পরিমাণটা। এখন এই যে এইচ দৈর্ঘ্যের যে সিলিন্ডার, এইচ দৈর্ঘ্যের এবং আর ব্যাসার্ধের সিলিন্ডার, এর কিন্তু তিনটা তল, একটা হচ্ছে তোমার বক্রাকার, একটা হচ্ছে বৃত্তাকার বৃত্তাকার সমতল, আর একটা আরও একটা হচ্ছে বৃত্তাকার সমতল। এখন আমরা এই তিনটা তল বা তিনটা সারফেস নিয়ে কাজ করব। দেখো প্রথম সারফেস আমরা কি পাচ্ছি, প্রথম সারফেসটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে সারফেস ইন্টিগ্রেট অফ এক নাম্বার সারফেসের জন্য ভেক্টর ই ডট ভেক্টর ডিএস প্লাস, এবার আমরা হচ্ছে এই দুই নাম্বার যে তলটা, এই দুই নাম্বার তলটা আমি কাজ করব, তাহলে এটাকে আমরা লিখতে পারি ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ দুই নাম্বার সারফেস, তাহলে ভেক্টর ই ডট ভেক্টর ডিএস প্লাস সারফেস ইন্টিগ্রাল অফ ভেক্টর ই ডট ভেক্টর ডিএস, ওকে, এটা তিন নাম্বার সারফেসের জন্য। এখন দেখো যে এই সারফেসটাকে যদি এই যে এখান থেকে আমরা যে মানগুলো প্রত্যেকটা সারফেসের যে আমরা যে ইন্টিগ্রেশন করেছি, অর্থাৎ এখানে কী পরিমাণ ছোটো 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 জায়গাগুলোকে আমরা ইন্টিগ্রেশন করলে আমরা কিন্তু পুরো যখন এই ডিএসটার মানটা আমরা বের করব, এখানে দেখো ছোটো একটা তল নিয়েছি, তো এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এই সমগ্র বক্র যে তলটা পুরো তলের মানটা কিন্তু এখানে পাওয়া যাবে। একই রকমভাবে যখন আমরা দুই নাম্বার সারফেস নিয়ে কাজ করব তাহলে দুই নাম্বার সারফেসের মধ্যে যে এরিয়াটুকু আছে সব এরিয়াটুকুর আমরা কিন্তু মানটা পেয়ে যাব। তিন নাম্বার সারফেসের ক্ষেত্রে সেম কাজটা হবে। এখন এইটাকে যদি আমি এপসাইলন নট দ্বারা গুণ করি, এপসাইলন নট দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমি আবদ্ধ চার্জের পরিমাণটা পেয়ে যাব। সে আবদ্ধ চার্জের পরিমাণটাকে আমি ধরে নিলাম কিউ পরিমাণ বা কিউ এনক্লোজ চার্জ, কিউ পরিমাণ আমরা চার্জ পাচ্ছি আবদ্ধ চার্জের পরিমাণ। এখন এটাকে আমরা একটু হিসাব করতে পারি বা এপসাইলন নট, খেয়াল করো যে এখন আমাদের এই যেহেতু এখানে ডট প্রোডাক্ট ভেক্টর ই ডট ভেক্টর ডিএস, এই ডট প্রোডাক্টের কারণে এখন আমরা কী করবো, এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করব। এখানে খেয়াল করো যে এই যে ছোট যে তলটা, এটা হচ্ছে যে ডিএস পরিমাণ তলটা আমরা নিয়েছিলাম, সেই ডিএস পরিমাণ তলের যে তড়িৎ প্রাবল্য ই যেদিকে আসে, দেখো তলের দিকে, তলও কিন্তু আমাদের এই দিকে, ডিএস পরিমাণ তলটা এবং সেই আমাদের তড়িৎ প্রবল তলও একই দিকে, মানে একই দিকে। তাহলে এখানে কিন্তু কসের যে মানটা হচ্ছে, তো কস থিটার মানটা হচ্ছে জিরো ডিগ্রি। তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারি যে সারফেস ইন্টিগ্রাল অফ ই ডিএস কস থিটা, কস থিটা হচ্ছে এখানে জিরো ডিগ্রি প্লাস ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ টু, এখানে ই ডিএস কস। এবার দেখো দুই নম্বর ক্ষেত্রটা দেখো যে আমাদের তড়িৎ প্রবল হচ্ছে এই দিকে এবং আমাদের ক্ষেত্রটা হচ্ছে এই দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কস 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, তাহলে আমরা এখানে লিখতে পারি কস 90 ডিগ্রি। এই তিন নম্বরের ক্ষেত্রে একই জিনিস ঘটনা ঘটবে, দেখো ই ডিএস কস, এখানে আমাদের তড়িৎ প্রবল কাজ করছে এদিকে আর আমাদের যে ছোটো ডিএস যে এলাকাটা সেই এলাকাটা হচ্ছে নিচের দিকে অর্থাৎ এদিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, এখানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে এখানে কস 90 ডিগ্রি বা এপসাইলন নট। এখন দেখো যে আমরা কী পাচ্ছি, এখানে সারফেস ইন্টিগ্রাল অফ ই ডিএস, দেখো আমরা জানি কস 0 ডিগ্রি মান 1, তাহলে 1 দ্বারা গুণ করলে আমরা এটাই পাচ্ছি সারফেস ইন্টিগ্রাল অফ 1 ইকাল টু ই ডিএস। এখন দেখো এখানে যে কস 90 ডিগ্রি মান হচ্ছে 0, কস 90 ডিগ্রি মান কত 0, তাহলে 0 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি কি 0, তাহলে এখানে একটা 0 হবে। আবার এখানেও কিন্তু সেম জিনিস, কস 90 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে এখানে আমরা 0 বসিয়ে দিলাম ইকুয়ালস টু এই যে আবদ্ধ চার্জ কিউ ইনক্লোজ বা এপসাইলন নট সারফেস ইন্টিগ্রাল অফ ই ডিএস ইকুয়ালস টু কিউ ইনক্লোজ চার্জ বা কিউ পরিমাণ যে আবদ্ধ চার্জের পরিমাণটা। তাহলে আমরা এখানে কী পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে এপসাইলন নট সারফেস ইন্টিগ্রাল অফ ই ডিএস
ইকুয়ালস টু কিউ এনক্লোজড, অর্থাৎ আবদ্ধ চার্জের পরিমাণ। এখন দেখো এই চিত্রটির দিকে একটু খেয়াল করো, আর এখানে কিন্তু আমরা অলরেডি যে দুই নম্বর সারফেস এবং তিন নম্বর সারফেসের জন্য এর মান কিন্তু জিরো এসেছে, তার মানে দুইটা সারফেস কিন্তু অলরেডি বাদ। এখন আমাদের যে সারফেসটা আছে সেটা হচ্ছে এক নম্বর সারফেস, অর্থাৎ এই যে বক্রাকার যে পৃষ্ঠটা। এখন এই বক্রাকার পৃষ্ঠটা খেয়াল করো যে এখানে যে আমি ছোট্ট যে এলাকা নিয়েছিলাম ডিএস, এই ডিএসের মধ্য থেকে যে পরিমাণ বলরেখা নির্গত হচ্ছে, আমরা জানি যে এই সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে সব দিকে সমান দূরত্ব এই দণ্ড থেকে এই যে সারফেসটা সে সমান দূরত্ব মানে এই যে সিলিন্ডারটার দূরত্ব সব জায়গাতে সমান, অর্থাৎ সমদূরত্ব সব জায়গা থেকে এই দণ্ড থেকে। এখন দেখো এই ছোট্ট এলাকার ডিএস থেকে যে পরিমাণ বলরেখা নির্গত হয় তার বিপরীত দিকে ওই জায়গা থেকে কিন্তু সে একই পরিমাণ বলরেখা নির্গত হবে। আবার দেখো তার মানে বাম দিক থেকে যে পরিমাণ বলরেখা নির্গত হবে ঠিক বিপরীত দিকে ডান দিক থেকে ওই জায়গা থেকে ঠিক একই পরিমাণ বলরেখা নির্গত হবে। একই রকমভাবে সামনের দিকে যে পরিমাণ বলরেখা নির্গত হবে পেছনের দিকেও সেই পরিমাণ বলরেখা নির্গত হবে, অর্থাৎ ই এর মানটা সব জায়গাতে সমান। যদি ই এর মানটা সব জায়গাতে সমান হয় তাহলে কিন্তু আমরা এটাকে ধ্রুব ধরে নিতে পারি, যদি ই এর মানটা ধ্রুব হয় তাহলে কিন্তু আমরা এটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি। এখন আমরা যে কাজটা করবো এই ইটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো, এপসাইলন নট ই, এপসাইলন নট ইনটু ই সারফেস ইন্টিগ্রাল অফ ডিএস ইকুয়ালস টু কিউ এনক্লোজ। এখন দেখো এই যে ডিএস, ডিএসটা কোনটা, এই হচ্ছে আমাদের ডিএস, এই হচ্ছে ডিএস এবং ছোট্ট এলাকাটা হচ্ছে আমাদের এই এলাকাটা। এখন যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে আমরা কী পাবো, আমরা পাবো হচ্ছে এই সমগ্র সিলিন্ডারে, অর্থাৎ এই সমগ্র সিলিন্ডারে বা সম্পূর্ণ যে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। এভাবে যদি আমরা ইন্টিগ্রেশন করি ছোটো 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 ভাগে বিভক্ত করে যদি আমরা সম্পূর্ণটাকে জুড়ে দিই, অর্থাৎ এখানে দেখো জুড়ে দিয়েছি, যদি জুড়ে দেই তাহলে আমরা কী পাবো, আমরা পাবো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, কিসের, বক্রতলের, অর্থাৎ বাঁকানো যে পৃষ্ঠটা সিলিন্ডার এই পৃষ্ঠের ক্ষেত্রফল পাবো। আর আমরা জানি যে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πRh, তাহলে কিন্তু আমরা এই অংশটার পরিবর্তে আমরা চাইলে কিন্তু কী লিখতে পারবো, 2πRh লিখতে পারবো। তাহলে লেখা যায় বা এপসাইলন নট ই ইনটু 2πRh ইকুয়ালস টু কিউ এনক্লোজড। এখন এখান থেকে আমি তড়িৎ প্রবল ইটা ইয়ের মানটা বের করতে চাই, তাহলে তড়িৎ প্রবল ইটা এখানে থাকবে আর বাকি সবাইকে আমি ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে ই ইকুয়ালস টু 2πRh এপসাইলন নট ইনটু কিউ ই বাই, এখানে আর কি বাকি আছে দেখো এই যে 1/2 2ππ এপসাইলন নট নিয়ে গেলাম, তাহলে থাকলো হচ্ছে শুধু এইচ আর আর, তাহলে এখানে এইচ ইনটু আর আমরা লিখতে পারি, ওকে এইচ ইনটু আর। এখন খেয়াল করো এখানে একটু যে আমরা এই কিউ বাই এইচ এটার মান কিন্তু ল্যামডা, তাহলে আমরা কিন্তু চাইলে কিউ বাই এইচ এর পরিবর্তে ল্যামডা লিখতে পারি। সুতরাং ই ইকুয়ালস টু 1/2π এপসাইলন নট ইনটু ল্যামডা বাই আর। তো এটাই হচ্ছে মূলত গাউসের সূত্র যে ই ইকুয়ালস টু 1/2π এপসাইলন নট ইনটু ল্যামডা বাই আর। তাহলে এই পুরো বিষয়টি আমরা সংক্ষেপে কিন্তু চাইলে আরেকবার বুঝে নিতে পারি যে এখানে অসীম দৈর্ঘ্যের একটা দণ্ড, এই অসীম দৈর্ঘ্যের একটা দণ্ড যেখানে হচ্ছে উপর থেকে প্লাস ইনফিনিটি নিচে থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত, সেখান থেকে আমরা এইচ পরিমাণ অংশটা কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে এটা একটা আর ব্যাসার্ধের একটা সিলিন্ডার তৈরি হলো। তো এই আর ব্যাসার্ধের সিলিন্ডার তৈরি হলে এই দেখো এর তিনটা তল, একটা তল হচ্ছে বক্রাকার, বক্রাকার একটা উপরের দিকে সমান, অর্থাৎ বৃত্তাকার কিন্তু সমান, আবার নিচের দিকে বৃত্তাকারের সমান। তো এই তিনটা তলের আমরা কী করবো, আমরা তিনটা তলকে নিয়ে কাজ করব। তো দেখো আমরা প্রথম তলে কী করেছি, প্রথম তলে হচ্ছে এক নম্বর তল ধরেছি এটাকে বক্রাকার, প্রথম তলকে আমরা ইন্টিগ্রেশন করলে পাচ্ছি কি সারফেস ইন্টিগ্রেশন ভেক্টর ই ডট ভেক্টর ডিএস, অর্থাৎ আমরা এখান থেকে ভেক্টর ই ডট ভেক্টর ডিএস এর মানটা বের করব। ঠিক একই রকমভাবে আমরা দুই নম্বর এবং তিন নম্বর তলের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করব, করলে আমরা কী পাবো এই পুরো তলটা যে আমরা মানটা পেয়ে যাব। এখন দেখো অর্থাৎ কী পরিমাণ চার্জ আছে সেই চার্জের পরিমাণটা পাবো। তাহলে প্রথম যে ক্ষেত্র, প্রথম যে তলটা, প্রথম তল থেকে আমরা যে দেখো এখানে ভেক্টর ই ডট ডিএস, অর্থাৎ এখানে কিন্তু ডট প্রোডাক্ট, মানে আমাদের কি এখানে কস কত ডিগ্রি সেই মানটা প্রয়োজন। তাহলে দেখো যে বলরেখা যেদিকে কাজ করছে আমাদের বা তড়িৎ প্রবল যেদিকে কাজ করছে আমাদের ছোটো যে এলাকাটা ওই দিকে, তার মানে ওদের মধ্যবর্তী কোণ কিন্তু জিরো ডিগ্রি। এখানে দেখো আমাদের বলরেখা কিন্তু এই বরাবর কাজ করছে এবং তলটা কিন্তু এদিকে, তার মানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এখানেও ঠিক একই রকম বলরেখা কাজ করছে এই বরাবর আর আমাদের মধ্যবর্তী আমাদের যে ক্ষুদ্র এলাকাটা এইদিকে, তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি কস 90 ডিগ্রি মান জিরো, তাহলে এটা এবং এটা অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় সারফেসের মান কিন্তু শূন্য হয়ে যাচ্ছে, থাকছে শুধু এক নম্বর সারফেসটা। এখন এই আমরা কস 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে কি এপসাইলন নট ইন্টিগ্রেশন অফ
EDS ইকুয়ালস টু এই যে ইনক্লোজ চার্জ বা আবদ্ধ চার্জের পরিমাণটা। এখন দেখো যে এই যে আমরা এখানে যে ছোট্ট যে এলাকাটা নিয়েছি ডিএস, তাহলে ডিএস এলাকা থেকে যে পরিমাণ বলরেখা নির্গত হচ্ছে তার বিপরীত দিকে কিন্তু ওই এলাকা থেকে একই পরিমাণ বলরেখা নির্গত হচ্ছে। সামনের দিকে যে পরিমাণ বলরেখা নির্গত হবে পিছনের দিকে, ডান দিকে, বাম দিকে সব জায়গাতে সমান বলরেখা, অর্থাৎ ইয়ের মানটা সব জায়গাতে সমান হবে। তাহলে কিন্তু ইকে চাইলে আমরা হচ্ছে কী করতে পারি, আমরা এটাকে ধ্রুব ধরতে পারি, আর ধ্রুব ধরে এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি। বাইরে নিয়ে আসলে আমরা কী পাচ্ছি, এপসাইলন নট ই ইন্টিগ্রেশন অফ ডিএস ইকুয়ালস টু কিউ ইনক্লোজ বা আবদ্ধ চার্জের পরিমাণ। এখন দেখো এইটাকে আমি ইন্টিগ্রেশন করি যে সারফেস ইন্টিগ্রেশন অফ ডিএস, অর্থাৎ এই ডিএসের আমরা যদি এই তলটার মানটা বের করি বক্রতলের, তাহলে বক্রতলের সমগ্র বক্রতলের ক্ষেত্রফল পাই সিলিন্ডারের যে বক্রতল সেই বক্রতলের ক্ষেত্রফল, আর সেই ক্ষেত্রফলটার সূত্র হচ্ছে টু পাই আর এইচ ইকুয়ালস টু কিউ ইনক্লোজড। এখন দেখো আমরা এখান থেকে তড়িৎ প্রবাহ ই এর মানটা বের করবো, তড়িৎ প্রবাহ ই ইকুয়ালস টু তাহলে ওয়ান বাই এই টু পাই আর হচ্ছে এপসাইলন নট ইন্টু কিউ এনক্লোজড বাই এইচ ইন্টু আর। আচ্ছা এইবার দেখো কিউ বাই এইচ, কিউ বাই এইচ সমান লেখা যাচ্ছে ল্যামডা, তা ল্যামডা বাই আর লেখা যাবে। তো এটা হচ্ছে আমাদের যে কুলম্বের গাউসের যে সূত্র ছিল সেই সূত্রটি, যে ই ইকুয়ালস টু ওয়ান বাই টু বাই এপসাইলন নট ইন্টু ল্যামডা বাই আর। এই সূত্র থেকে কিন্তু আমরা চাইলে কোনো একটা অসীম দণ্ডের যে দৈর্ঘ্য বা অসীম দৈর্ঘ্যের যে দণ্ড সেই দণ্ডর মধ্যে আবদ্ধ চার্জের পরিমাণ থেকে আমরা কিন্তু তড়িৎ প্রবাহের মানটা বের করতে পারবো। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন করে অন্য কোনো পর্বে। সেই প্রত্যাশায় ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশা আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।